খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। করোনা কাল কাটিয়ে দেবী পক্ষে শুভ সূচনায় মগ্ন বাংলার প্রতিটি মানুষ। তাই বাংলাবাসী মনোরঞ্জনের জন্য বাংলার বিভিন্ন মণ্ডপকে সাহস সম্মান 2000 করিতে সম্মানিত করতে আসছে খবর 24x7, বিশ্ব নিউজ 24x7 এবং ফোসাক টিভি ইউএসএ। তাই আর দেরি না করে আজই আমাদের নম্বরে যোগাযোগ করে আপনাদের মণ্ডপ ও ক্লাবের নাম নথিভুক্ত করান। নাম নথিভুক্ত শেষ তারিখ 13 অক্টোবর 2020। আমাদের যোগাযোগ নম্বর 9874676985। কিছু ধূর্ত উন্মত্ত মানুষ বিশ্বজুড়ে সাধারণ অসহায় মানুষের বেঁচে থাকার অধিকার হরণ করতে বদ্ধপরিকর। কেন? এই প্রশ্নটাই বড়ই ধোঁয়াশায় ভরা। দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমানে বৃহৎ শক্তিধর দেশ মদমত্ত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া তথা সারা বিশ্বের জনজীবনের ওপর তার খবরদারি। সবাই কেন মুখ বুঝে সহ্য করছে? কেন করছে সেটা বোধহয় উন্নত দেশগুলির রাষ্ট্রনায়করা বিলক্ষণ জানেন। এত কিছুর বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ধর্ম নামক মারণাস্ত্র তৃতীয় বিশ্বটাকে একদম শেষ করে দিতে বদ্ধপরিকর। কিছু শয়তান ধর্মীয় মানুষের অঙ্গুলি হেলনে ক্ষমতার লড়াই সর্বত্র। আমাদের ধর্মনিরপেক্ষতার দেশেও চলছে সমান্তরাল ধর্মীয় শাসন। আচ্ছা, বলতে পারেন লাল সন্ন্যাসের মুখোশেটে চীনা ড্রাগন বর্তমানে যেভাবে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার রোজ নামদার জীবনে প্রায় সমস্ত কিছুই নিজেদের নিয়ন্ত্রণে বা করায়ত্ত করে ফেলেছে, তার জবাব দেওয়ার অধিকার নেই ওই সমস্ত দেশের মানুষের। সাথে উগ্র অন্ধ ধর্মের অস্ত্রে হয়তো চীনা লাল সন্ত্রাসবাদীদের আদেশে বারে বারে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষদের খেপিয়ে তুলে অস্থির অবস্থার পরিস্থিতি সৃষ্টি করে ব্যস্ত রাখতে সক্ষম হচ্ছে। আর সেই ভয়ানক অস্ত্র সম্বল করে ভারতবর্ষ সরকারের মানুষজন বড়ই আরামে একে অপরের ওপর দোষ চাপিয়ে সামগ্রিকভাবে ভারতবর্ষের অগ্রগতি রুদ্ধ করে নিজেদের কায়েমি স্বার্থে চরিতার্থ করে চলেছেন। অপরদিকে লাল দাগনের দেশে উইগুর সম্প্রদায়ের মানুষদের যে দুর্দশা, সেই ব্যাপারে পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশের রাষ্ট্রনায়কদের নেই কোনো প্রতিবাদ। আরে, দাগনের রক্তচক্ষুর সামনে তারা ভয়ে এতই বিহ্বল যে নিজেদের কুর্সি যে চীনের কাছে বন্ধক দেয়া না, প্রতিবাদের শক্তি বা সামর্থ্য তাদের হারিয়ে গেছে। অতিমানি মহামারী যে লাল দাগনের সৃষ্টি, সেটি বর্তমানে বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রনায়করা হয়তো জানেন না। নেই কোনো পদক্ষেপ এই গৃহীত স্রো পয়জনিং মৃত্যু মিছিলের জন্যে, সাথে আধুনিক সভ্যতাটাকে প্রায় 100 বছর পিছিয়ে দেওয়ার জন্যে। আর আমাদের ভারতবর্ষে কেবলমাত্র সেনা জওয়ানরা ছাড়া বাদবাকি সমস্ত রাজনৈতিক দল অতিমারীর মাঝেও যেভাবে গিমিকের রাজনীতি করে চলেছেন সাধারণ অসহায় মানুষদের নিয়ে, না সেখানে নেই কোনো সদাত্মক প্রতিবাদ। কেন? মনীষা বাল্মীকির ন্যায় এক ফুটফুটে দলিত কিশোরী সমাজবদ্ধ ভারতবর্ষে ঘৃণিত নারকীয় লালসার শিকার। কেন তার নশ্বর দেহটাকে অন্তিম সংস্কারের জন্য তার পরিবার তুলে না দিয়ে অন্তিম সংস্কারের ব্যবস্থা করা গেল না? কিসের জন্যে এত গোপনীয়তা? কেন ভারতবর্ষের মানুষদের বিনামূল্যে রেশন দিতে হয় সরকারকে? আমাদের দেশে কৃষিকার্যে নাকি বিপ্লব হয়েছে, তবুও কেন আলু পেঁয়াজ তথা সবজি রগ্নি মূল্য? না, নেই কোনো সদার্থক উত্তর। না রাজ্য সরকারগুলি, না রাজ্য সরকারগুলির, না কেন্দ্রীয় সরকারে সাধারণ 80% দিন আনা দিন খাওয়া মানুষদের নিয়ে মুনাফার বাজারে যেভাবে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির ট্রাফিকের খেলায় কিছু মানুষের জন্য কাজ করে চলেছেন, সেটা কিন্তু এক্সপোস্ট বর্তমানে। হে রাষ্ট্রনায়কগণ, ভারতের অহংকার, রাম এবং আল্লাহ, তাদের নিয়ে রাজনীতি করার দিন বোধহয় সমাপ্তির মুখে। অতিমারীর ভয়াবহতা কেটে গেলে দেখবেন আপনাদের কি অবস্থা হয়। এখনো সময় আছে, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে সুখে দুঃখে 80% অসহায় মানুষদের পাশে দাঁড়ান, দেখবেন পরিতৃপ্তির ঘ্রাণে ইহকাল পরকাল সব একাকার হয়ে উঠবে। পরিশেষে সমস্ত দেশবাসীর কাছে আর্জি, করোনা অতিমারীর ভয়াল রূপ এখনো সর্বত্র, তাই সাধ্যমতো প্রত্যেককে নিরাপত্তার বিষয়টি মেনে চলুন, দেখবেন করোনা হারবে, জিতবো আমরা, প্রকৃতির সেরা সৃষ্টি মানুষ। আর এই অতিমারী কালেও যে সমস্ত মানুষ স্বল্প মূল্যের মহৌষধির সন্ধান দিয়েছেন 80% মানুষদের বাঁচাতে, তাদের উদ্দেশ্যে জানাতে ভুলবেন না কৃতজ্ঞতা ও পুণ্যি। আমি শ্রী চিদাম মোদি থাকি পারাগা, ও ভোট বাবু ভোট নিবি তো আমার কাছে আয়, আমার ভোটে মন্ত্রী হবি, আমার ভোটে মন্ত্রী হবি, গর করি তোর পায়। আমি শ্রী চিদাম মোদি থাকি পারাগায়, জনগণ জোট বেঁধে যে বানায় তোকে রাজা, রাজত্বটা করবি কোথায় মরে গেলে প্রজা, নরম গদির আরাম ছেড়ে আয়রে আমার কুরে ঘরে, বন্ধু হয়ে থাক রে সদা, বন্ধু হয়ে থাক রে সদা, আনন্দ আর বেদনা। আয় আমি শ্রী চিদাম মোদি থাকি পারাগায়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর 24x7।